আগুন লেগেছে আগুন উফ কি আনন্দে হচ্ছে আরে ভাবছো কি বলে আগুন লেগেছে আনন্দ হচ্ছে হুম আগুনে তো আনন্দ হচ্ছে কেউ জ্বলছে কেউ পুড়ছে কারো গায়ে ফোসকা পড়ছে আমাদের আনন্দ হবে না কারণ এতদিন আমাদেরকে মিথ্যে মিথ্যে বলে টেনশান দিয়েছিল তো যাই হোক আমরা একটা তো মুক্ত হয়েই গেছি তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নেই সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর যাই হোক আজকে সন্দীপ আমাদের সকলকে হচ্ছে মিষ্টি খাইয়েছে কিন্তু আমরা ভার্চুয়ালি সবাই কিন্তু একটা করে মিষ্টি নিয়ে নিয়েছি বাট আমিও খেয়ে নিয়েছি কারণ কৃষাণু কৃষাণুর বাড়িতে থাকবে এর চাইতে আনন্দের খবর আর কিছু হতে পারে আ তো অনেকেই আমি এই গতকালকেই কিন্তু আমি তোমাদেরকে এটা নিয়ে ভিডিও দিয়েছি মানে সন্দীপের ভিডিও আসার আগেই আমি জেনে গিয়েছিলাম যে মা কোনো রকম আইনি পদক্ষেপ বাচ্চাকে পাওয়ার জন্য নেয়নি তার পরিবর্তে কার হাত ধরেছে না সেবক বাবুর হাত ধরেছে সেবক বাবু তো ওদিকে ফাঁকা করে দিচ্ছে কিভাবে কী করছে সবটা তোমাদেরকে বলবো সঙ্গে থাকো ভিডিওটা চলে যেও না তো যাই হোক আজকে ওই যে হাইকোর্টে গেল সন্দীপ দেখতে পেলাম তো সেখানে নিশ্চয়ই কোনো এমন কিছু খবর শুনে এসেছে আর যেটা থেকে ও মিষ্টি কিনে মিষ্টি মাকে খাইয়ে আমাদেরকে খাইয়ে নিজে পর্যন্ত খেয়ে নিয়েছে কিন্তু আমি আমি আগেই মানে এটা তো বিভিন্ন মানে অ্যাপের মাধ্যমে দেখা যায় আমি আগেই কিন্তু তোমাদেরকে বলেছি যে ও কিন্তু বাচ্চার জন্য রকম চাইল্ড কাস্টাডি যেটা বাচ্চাকে পাওয়ার জন্য যে কেস সেটা কিন্তু করেনি অথচ দেখো কেরকমভাবে এতদিন ধরে মিথ্যে ভিউজের খেলা খেলে গেল এখন অবশ্য পাঞ্জাবি হাতের কাজ নিজের আর্ট ওয়ার্ক সেটা নিয়ে এখন আবার বেশ কিছুদিন হবে কারণ কতদিন হলো জমি জমি গাড়ি গাড়ি ব্যবসা ব্যবসা সব হলো এবার ছেলে ছেলে হলো তার আগে কিছুদিন আগে পর্যন্ত টাইটেলে খেলেছে হচ্ছে প্রেমিককে নিয়ে তো এবারে হচ্ছে ছেলে ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা শুধু শুনেই যাচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াচ তো যাই হোক ওয়াচ করলাম ওয়েটও করেছি এই এক দেড় মাস ও ভিউজ কামিয়ে নিয়েছে আর হচ্ছে ওয়াচও করলাম কি না মায়ের হার বাবার জিত অ্যাকচুয়ালি কেউ কেউ আবার বলছে যে কি করে মা ছেলে না পায় মানে কেউ কেউ মানে কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে মা কি করে ছেলে না পায় সেটা দেখব আর যদি না পায় তাহলে ইউটিউব করাই ছেড়ে দেবো কি কনফিডেন্স তাই না এই সমস্ত ক্রিয়েটারদের অথচ যখন দেখো কোথাও মানে এরা তো দলবাজি করে দেখো আমরা সন্দীপের পক্ষে আছি সন্দীপের প্রথম থেকেই প্রথম থেকে বলবো না প্রথম থেকে কিন্তু এই মায়ের পক্ষে ছিলাম বাচ্চার মায়ের কেন আমরা ব্যাপারটা বুঝতে পারিনি কয়েকটা একটা দুটো ভিডিও আমরা সন্দীপকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম পরে যখন সব সত্যটা জানতে পারি আমরা সত্যের পক্ষে আছি বলতে পারো তো সেখানে দেখো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু কিন্তু যারা দেখো মিথ্যের সঙ্গে আছে পরকিয়াকে সাপোর্ট করেছে মানে এই নোংরা মহিলাকে সাপোর্ট করেছে প্রথম থেকে তাদের মধ্যে দেখো কীরকম খেও আজকে নিজেদের মধ্যে কেরকম আগুন লেগে গেছে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এ বলে আমি সবচেয়ে সেরা ও বলে আমি সবচেয়ে সেরা মানে এটা দেখে আমার এত হাসি পাচ্ছিল যে দেখ অথচ দেখো আমরা যারা সন্দীপের সঙ্গে আছি আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের মতো করে ভিডিও দিচ্ছি কোনো দলবাজি নেই বিশেষ করে আমি আমার কথা বলবো কোনো দলের সঙ্গে যুক্ত নেই আমি মানে কি বলবো সেই জন্য হয়তো আমার ভিউজও কম যদি এখানে পাল্টিবাজি করতে পারতাম এর লাইভে উঠতাম তার লাইভে উঠতাম এর সঙ্গে হাত মেলাতে পারতাম তার সাথে হাত মেলাতে পারতাম কোনো সময় ইচ্ছে হয়নি কারণ আমি জানি এখানে মানে কি বলবো উনিশ থেকে বিশ হলেই বলে না পান থেকে চুন খসলেই কিন্তু নিজেদের মধ্যে একটা মানে এমন শুরু হয়ে যাবে আগুন লাগানো অবস্থা নিজের মান সম্মান পুরো নষ্ট হয়ে যাবে কিচ্ছু থাকবে না সেই জন্য দরকার নেই আমার যদি একশোটা ভিউজ হয় আমি নিজে কথা বলে যেটা দেখবো ভিডিও মারবো নিজে কথা বলে আমি বেহুজ কামাবো বাট ওই দলবাজি করে নয় আজকে দেখতে পাচ্ছি এ বাবা যে কিনা কদিন আগে বললো যে এক দুদিন আগেই বললো মোমবাতি নিয়ে মোমবাতি মিছিল হবে হামলা হবে তোমার সন্দীপের বাড়ি অ্যাটাক হবে তোমাদেরকে আমি জানিয়েছি সে আজকে বলছে যে অসভ্য শেয়ারা মেয়ে সে আজ একদিন সেই বললো দুদিন আগে সে বললো বাচ্চার মাকে ওখানে বসিয়ে দিয়ে আসবো দরকার হলে রিমিকে যদি শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দিয়ে আসতে পারে তাহলে আমরা ওকে ঢুকিয়ে দিয়ে আসতে পারবো না কেন আমরা সবাই মিলে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো আজকে আবার সে বলছে মানে কয়েক ঘন্টা পরেই আটচল্লিশ ঘন্টা কি বাহাত্তর ঘন্টা পরেই সে আবার পাল্টি খেয়ে গেল মানে এই রকম সাপোর্টার আর এই রকম ক্রিয়েটার তারা তো যাই হোক তারা হচ্ছে এখন হচ্ছে অসভ্য শেয়ানা মেয়ে অসভ্য শিয়া মেয়ে এইভাবে মানুষের সঙ্গে করে আগে চিনতে পারিনি হ্যাঁ একটু আগে একটা লাইভ দেখছিলাম এই যে যে কিনা প্রথম থেকে সাপোর্ট করেছে যার জন্য কিনা বাড়িতে নোটিশ পর্যন্ত এসেছে আজ নাকি এই প্রিয় দিদিভাইয়ের কাছ থেকে প্রিয় বুনু এই কচি খুকু কচি খুকি বুনু নাকি মুখ ঘুরিয়ে নিয়ে অন্য কারোর সাথে হাত মিলিয়েছে মানে ম্যান্ডির মতো পুরো অবস্থা হয়ে গেছে আর কি তো যাই হোক তো সে এই না এই নাকি ওই তার শ্বশুরবাড়িতে বসিয়ে দিয়ে আসছিল সে আজকে বলছে অসভ্য শেয়ানা মেয়ে আমাকে তিন তিনবার ঠকিয়েছে এই বলে কিছুদিন আগে যেমন বলেছিল যে আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে বাচ্চার মায়ের কথা বলেছিল পরে বাচ্চার মা বলল ওটা আমি করিনি আমার বয়ফ্রেন্ড করেছে মানে এরকম ওর কথা আছে আর কি সেকেন্ড টাইমও নাকি এরকম বয়ফ্রেন্ডের নামেই দোষ দিয়ে দিয়েছিল অর্থাৎ গুদীপ্তর নামে দোষ দিয়ে দিয়েছিল আজকে এসে তার প্রিয় দিদিভাই বুঝতে পারছে সবটা মিথ্যে এই মেয়েটাই নাকি এই রকম তাকে চিনতে ভুল করেছে বারে বা শেষমে স্বীকার করতে হলো এই মেয়েটাই এই রকম আজকে বলছে দুজনের সমান দোষ আছে অর্থাৎ সন্দীপেরও দোষ আছে এবং এই মেয়েটিরও দোষ আছে তাহলে এতদিন এই দোষগুলো কি চোখে দেখতে পাইনি আমি সেটাই বলি ফুলি পরে ভিডিও করছিল আজকে যখন নিজের স্বার্থে ঘা লেগেছে নিজের কি বলবো নিজে আঘাত পেয়েছে তার কাছ থেকে তখন তার মনে হয়েছে মেয়েটি এই রকম কেন এখন মেয়েটির নামে বলছে মেয়েটি তো তাকে বলছে বা তাকে পাত্তা না দিয়ে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে হাত মিলিয়েছে মানে সেই জন্য তার স্বার্থে ঘা লেগেছে তো এই যারা তোমরা ঘোড়ামুখী ডাইনি এটা ওটা বলো তার স্বার্থে ঘা লাগতেই তার মুখের ভাষা বদলে গেছে আমি তো লাইভটা দেখে জাস্ট অবাক লাইভটা দেখছিলাম হঠাৎ করেই ভেসে আসলো লাইভটা যখন যদিও লাইভের ছিল না লাইভের পরে আমি লাইভে ছিলাম না লাইভের পরে যে ভিডিওটা সেই ভিডিওটাতে মানে লাইভ ভিডিওটাতেই আমি দেখছিলাম বাট লাইভে ছিলাম না তো ভিডিওটাতে দেখছিলাম আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি অনেকে বলছে যে ইগনোর করো ব্যাপারটা ইগনোর করো বলছে কেন ইগনোর করবো এটা একটা হট টপিক আমি কেন ইগনোর করব তারপরে লাস্টে তারাই কি বলে দিচ্ছে যে এই সমাজসেবক বাবুকে ধরেছে মানে সে নিজেই বলে দিচ্ছে যে আইনি পদক্ষেপ না নিয়ে তাহলে এতদিন এতদিন কেন সেই দালালি তার বলেছে যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কাস্টাডি বাচ্চার কাস্টাডির জন্য মা কেস করেছে হাইকোর্টে গেছে অমুক গেছে তমুক গেছে মানে কতখানি তাহলে ভিউয়ার্সদেরকে মিথ্যে বলে বুঝতে পারছো অথচ দেখো আমরা আজ পর্যন্ত একটাও বিশেষ করে আমি আমার কথাটাই বলি আমরা বললে ভুল হবে কে কে করছে সবারটা তোমার খবর নিয়ে জানা নেই আমি একটা পর্যন্ত কিন্তু ভুল তথ্য তোমাদেরকে দিয়ে নি তোমরা বলতে পারবে না এই যে সন্দীপের ব্যাপারটা যে খুশির মিষ্টি খাওয়া এটা কিন্তু আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি প্রমাণ সমেত যে কোনো কাস্টাডির কিছু রকম ফাইল হয়নি আজকে সন্দীপ সেটা বলে দিল যে সবটা হচ্ছে কন্টেন্ট তাহলে এই এই সমস্ত যে দালাল গোষ্ঠী আছে তাদেরকে চামচা চামচি কালকে আমি ভিডিওতে বলেছিলাম বলে আমাদেরকে আমাকে এসে একজন লিখে গিয়েছিল তাহলে তোরা কি মানে আমরা সন্দীপের কি আমরা সন্দীপের বা কিছু না অনেক সময় আমরা সন্দীপের ভুল দেখেছি সেটা বলেছি মায়ের তো ভুলের শেষ নেই মিথ্যের শেষ নেই সবচেয়ে বড় কথা মিথ্যে মিথ্যে তাকেই মেনে নেওয়া যায় না তো আজকে এই এতদিন পর্যন্ত যে কেস কামারি কিছুই হয়নি বাচ্চার নেওয়ার চেষ্টাই করেনি বাচ্চার নেবেই না সে বলে দিয়েছিল তাহলে কেন এতদিন পর্যন্ত শুধুমাত্র ভিউজের জন্য তাকে শুধু প্যাম্পার করে গেছে যে আমি তোমার হয়ে বলবো আমাকে কমিশন দাও আমি তোমার হয়ে বলবো অবশ্যই কমিশনের ব্যাপার আছে যে সত্য কথা বলতে পারে না যা দেখে সেটা বলতে পারে না যা জানে সেটা বলতে পারে না সেটাকে চাপিয়ে রেখে মিথ্যে কথা বলে তাহলে অবশ্যই কমিশনের ব্যাপার আছে কারণ আমরা যেটা ছাতা চোখে দেখতে পাই সেটাই তুলে ধরি আমাদের কি বলবো মানে আমরা একটা স্ট্যান্ডিং পয়েন্টে আছি যে না সন্দীপের সন্দীপ সত্যের সাথে আছে সত্যি কথা বলে তার সাথে আছে কিন্তু আজকে হঠাৎ এভাবে পাল্টি খেয়ে গেল মানে বনু একদম আছলা বাসটা জায়গা মতো ভরে দিয়েছে বনু প্রিয় বনু আছলা বাসটা হচ্ছে জায়গা মতো ভরে দিয়েছে প্রিয় দিদিভাইয়ের জায়গা মতো ওই জন্যই হচ্ছে এত রাগ এত রাগ হয়ে কি হলো না ভেতরের খবর বেরিয়ে আসছে হায় ভগবান যে এই সেবক বাবু এতদিন শুনেছি সে হচ্ছে হিরো ওয়াইটির হিরো রাউডি অনেকে অনেক কথা বলেছে এই সেবক সেবকবাবুকেও কিন্তু আমরা হাড়ে হাড়ে চিনে গেছি তো ও মানে তার মানে কি বলবো মুখোশটা আমার মুখের ওপর থেকে এই যে মুখোশটা কিন্তু সরে গেছে অনেক দিন আগে তাও কিন্তু অনেকে এনাকে একদম কি বলবো সিংহাসনে বসিয়ে ধূপ দেখাবার মতন মানে একদম হিরো রাজা তো সেই হিরো শুনলাম নাকি এই বস্তা বস্তা টাকা বস্তা বস্তা টাকা নাকি শুনলাম এই টিনের কাছ থেকে নিয়ে নিয়েছে মানে ওটা কথার কথা বস্তা বস্তা টাকা বাট প্রচুর টাকা নাকি এই বাচ্চার মায়ের কাছ থেকে বাচ্চাকে পাইয়ে দেব তোমাকে কেসে জিতিয়ে দেব। আর রিট যেটা রিট ফাইল হয়েছে তোমার নিয়ে গেছে হাইকোর্টে তারপরে তোমার একত্রিশশো টাকার বিগ বসে খাইয়েছে তার পিছনে অনেকগুলো টাকা আগে থেকে নিয়ে নিয়েছে এর মার তো টাকা আছে প্রচুর বাচ্চার মায়ের তো টাকা ইনকাম করছে আমরা দেখতে পাচ্ছি আর এখন এত টাকা খরচ হচ্ছে এত টাকা খরচ হচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চার মায়ের খাওয়া দাওয়া কি আগে মাঝে মাঝেই নিজে গিয়ে অস্ট্রেলিয়ার নিয়ে আসতো আজকে বড়া দিয়ে আর উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেতে হয় তো যাই হোক শুধু ডিম আর ডিম খেতে হয় কারণ সব টাকা এখন ওই কেশ কামারিতে চলে যাচ্ছে হ্যাঁ পোশাক কেনা কি বন্ধ আছে অনেকেই বলবে পোশাক ওরা কেনে কারণ ওরা কিনতে ওরা পড়তে ভালোবাসে কিনতে ভালোবাসে আটটা নাইটি দেখতে পেলাম কিন্তু আগে যে হারে খরচ ছিল সেই হারে খরচ খাওয়া দাওয়ার দিক থেকে সেটা কিন্তু তার মা একদম মানে বাচ্চার মা একদম চিপ্পুসি করে ফেলেছে কারণ ওর প্রচুর টাকা চলে যাচ্ছে এই সেবক সেবকবাবুর পিছনে তাহলে সেবকবাবু কতখানি ধুরন্ধর বুঝতে পারছো এই যে নিজে বলেছে আমি মানবাধিকার কর্মী আসলে তো নয় আমরা জানতে পেরেছি একটা এনজিওর সঙ্গে যুক্ত আছে এবং সেই এনজিওর যে আসল প্রধান মালিক যাকে বলে সেও কিন্তু একজন অন্য লোক সে একজন অন্য লোক যে এনজিওর নাম নিয়ে কাজ করে যেটা ওর আগের চ্যানেল ছিল ছোট্ট হাসি সেটা কিন্তু সার্চ করলে তোমরা দেখতে পাবে একটা এনজিও সেই নামেই নিয়ে চ্যানেল খুলেছিল পরে যাই হোক পরে চেঞ্জ করেছে তাহলে এই লোকটা যে কতখানি ধুরন্ধর আমি খালি ভাবি টিনের কপালটায় কি লেখা আছে ওর কপালে কি সমস্ত জোচ্চোর মালগুলোই জোটে এই যে একটা ফোকলা জুটেছিলো সেই যে কি ধরনের জোচ্চোর তো যাই হোক এবার এ সেকেন্ড যে জুটল তো সেখানে সেও দেখতে পাচ্ছ কীরকম জোচ্চোর টাইপের মানে ওর মাথায় হাত বুলিয়ে ওকে বুনু ডেকে আর এ তো দাদা ডেকে ফেলেছে এই ডেকে তার মানে টাকা নাকি বস্তার পর বস্তা টাকা নিয়ে নিচ্ছে সেটা কে বললো না তার প্রিয় দিদি ভাই বললো নিশ্চয়ই সে ভেতরের ব্যাপার এতদিন জানতো এই যে রাগ বাঘ বিতন্ডা চলছে ভেতরে বললাম যে আগুন লেগে গেছে মানে ভেতরে ভেতরে নিজেদের মধ্যে এত অশান্তি শুরু হয়ে গেছে রাগের বসে ভেতর থেকে সব কথা বেরিয়ে চলে আসছে আসল আসল কথা এবং আজকে নিজেরা স্বীকার করে দিল যে আইনি পদ্ধতিতে না গেলে বাচ্চাকে পা পাওয়া যাবে না আইনি ব্যাপারে না গিয়ে সেবক বাবুর হাত ধরেছিস টাকা শেষ কর আরও তোকে শেষ করে দেবে আরও নিঃশেষ করে দেবে তো ওই অত অত টাকা নিয়েছে বলেই না ওই একত্রিশশো টাকার বিগ বসে গিয়ে খাইয়েছে বিল মিটিয়েছে ওই সেবক সেবক হচ্ছে বিল মিটিয়েছে সবাই বলেছে বাহ লোকটার কি মন পারবে অনেকেই বলেছে সন্দীপ পারবে কিন্তু ওই অত টাকার বিল মেটাতে সন্দীপও কিন্তু প্রচুর রেস্টুরেন্টে ওকে নিয়ে গিয়ে খাইয়েছে আমরা দেখেছি যারা এবার হঠাৎ করে জুড়ে এসে বসেছে মাই ভিলেজ লাইফ সন্দীপে মানে ভিউজ মানে ভিউয়ার হয়ে তারা জানবে না যারা পুরনো যারা একদম পুরনো তারা জানবে কী কি করেছে তার হাজবেন্ড তার জন্য আর কী কি করেনি তো সেখানে ওই সেবকবাবু একদিন বিগ বসে নিয়ে গিয়ে একত্রিশশো টাকার খাইয়েছে বলে বাপরে বাপ বিশাল কিছু কিন্তু একত্রিশশো টাকার প্রচুর ডবল ডবল টাকা সে আগে থেকে নিয়ে নিয়েছে তার মায়ের কাছ থেকে এবং আরেকটা কি চালাকি করেছে জানো এই যে চ্যানেলের নাম বদলে ফেললো তারপরে হচ্ছে তোমার সমস্ত যে চ্যানেলগুলোকে কমিউনিটিতে দিয়েছিল বাচ্চার মা সেখান থেকে সব ডিলিট হয়ে গেল চ্যানেলের নামও বদলে গেছে কিন্তু একটা আমাদেরকে কমেন্ট মানে কমিউনিটি পোস্ট দিয়েছিল যে এই বাচ্চার মায়ের পাশে আমি আর নেই কারণ ইনি একই বিষয়ে অনেক আরও অনেকের সঙ্গে ফলা পরামর্শ করছে বলে আমি চাই না সেটা সেই জন্য আমি সরে গেলাম পুরোপুরিভাবে আমি আর কোনোভাবে নেই সেটাকে কেন এখনও ডিলিট করেনি তার কারণ এটাই বাচ্চার মা যদি প্রচুর টাকা দিয়ে ফেঁসেও যায় এই ভদ্রলোককে ভদ্রলোক বলি যাই হোক বলি কথার কথা ওটা তো এটা প্রচুর টাকা দিয়ে যদি ফেঁসেও যায় তাহলে কিন্তু প্রমাণ ওটাই ওই কমিউনিটি পোস্টটাই এই বাচ্চার মায়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না এবং সেই জন্যই কিন্তু হাইকোর্টে নিয়ে গিয়েও নিজেকে আড়াল করে রেখেছে ট্যাটু দেখিয়েছে অনেকবার বাট নিজেকে আড়াল করে রেখেছে এবং যে ভদ্র মহিলা ফোন করেছিল যে কল রেকর্ডিং আমরা পেয়েছি সেই ভদ্রমহিলাকে বলছে বাচ্চার মায়ের নাম নিয়ে মিনার সঙ্গে আমাকে দেখেছেন আমি ছিলাম না আপনি মিনার ফ্যান আপনি মিনার সঙ্গে যোগাযোগ করুন আমি ছিলাম না এই যে অস্বীকার কমিউনিটি পোস্টে অস্বীকার তার কারণ একটাই সেই প্রমাণগুলো এখনও এই ভদ্রলোক লোপাট করেনি তার কারণ একটাই যাতে বাচ্চার মা ভবিষ্যতে কারোর কাছে গিয়ে না দাবি করতে পারে যে ইনি আমার থেকে অনেক টাকা নিয়েছেন কেস করবে এই করবে সেই করবে আমার ফোর নাইনটি এইট এ কেস এগিয়ে নিয়ে যাবে আমার বরকে শাস্তি দেবে তারপরে তোমার ডিভোর্স হয়ে যাবে এই সমস্ত জন্য আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন কিন্তু আমার কোনো সুরাহা হয়নি এটা কার কাছে গিয়ে জানাবে কারণ প্রমাণ জল জল করছে যে আমি আর এর সঙ্গে নেই সেই জন্যই কিন্তু প্রমাণটা এখনো পর্যন্ত লোপাট করেনি জল জল করছে নিক নিক এই সব মানুষের মনে হয় এরকমই হওয়া ভালো সত্যি কথা বলতে এই যে আজকে সন্দীপ রোদে গরমে আমি সন্দীপের ভিডিওটা দেখছিলাম একটু আগেই দেখছিলাম সকাল সকাল বেরিয়ে ওর মা ভোর চারটেই উঠে কারণ ছেলেকে বা বাড়ির কাউকে উনি না খাইয়ে পাঠান না মানে বাড়ি থেকে তো ভোর চারটেই উঠে রান্না করে করেছিলেন মুখের সামনে ধরে ছেলে নটার সময় বেরিয়ে গেল এই যে একটা বয়স্ক মানুষের কষ্ট ভোর চারটে উঠে কাজ করা আর তোমার একটা মানসিক চাপ দ্বিতীয়ত হচ্ছে সন্দীপটাকে দেখছিলাম মানে এই যে সকাল থেকে কলকাতায় ফেরার সময় যেন একদম ঝোড়ো কাক হয়ে গেছে দেখে খারাপ লাগছিল আর সেই মুহূর্তে আমার মনে পড়ছিলো যে পাঁচটা বছর আগে কী ভুল করেছিল বাবারে বাবা তার জন্য আজকে কী খেসারত দিতে হচ্ছে তাহলে এই যে এতগুলো মানুষকে ওদের পরিবারের তিনজনকে এইভাবে হ্যারাস করা এই ধরনের মেয়ে ছেলেদের না মানে এই বাচ্চার মার কথা বলছি এই ধরনের মেয়ে ছেলেদের না এই রকমই কপালে হওয়া উচিত এই রকমই লোকের পাল্লায় পড়া উচিত আর শুধু তো টাকা নয় এই লোকের আরও মানে এই বাবুর আরও অনেক গুণাগুণ আছে কিন্তু অনেক গুণাগুণ আছে তোমাদেরকে আগের আগের ভিডিওতে আমি আর ছোটো ছোটো বলেছি এবং কিছু কিছু মেয়েকে ওরা মেয়েকে ও চাকরি দেবে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চাকরি দেবে বলে সেই সব মেয়েদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিফট দেবে কোনো কোনো মেয়েদের অ্যাড্রেস জানতে চাইছে মানে সুন্দরী হলে তো আর কথাই নেই তাকে একদম চাকরি দিয়েই ছাড়বে সে যে কি চাকরি বুঝতেই পারছো আগের দিনও বলেছিলাম তোমাদেরকে তো আমার শুধু টিনের টাকা যাচ্ছে তা নয় আমার মনে হয় এই সেবকবাবুর তরফ থেকে ওর আরও বেশি শাস্তি পাওয়া উচিত তবে বুঝতে পারবে মানুষকে হ্যারাস করলে একটা কথা আছে না যে তুমি চার সঙ্গে যে ব্যবহারটাই করো ভগবান কিন্তু ঠিক সেটা ফিরিয়ে নিয়ে আসে আজকে ওর নামে কি না বলেছে সন্দীপের নামে দশ টাকার চুল্লুখোর মানে চা ওর মায়ের গায়ে পরকিয়ার ট্যাগ লাগিয়েছে নিজে পরকিয়া করছে চুল্লুখোর বলেছে নিজে বিগ বসে বসে খাচ্ছে ওটা দশ টাকার চুল্লু না এটা একটু দামি নিজে বসে খাচ্ছে সেটা আমরা প্রমাণ সমেত দেখিয়েছি আমিও দেখিয়েছি প্রমাণ তোমাদেরকে তাহলে কি যেটা লোককে বলছে সেটাই ওর জীবনে ফলে যাচ্ছে এই যে ফোর নাইনটি এইট এ কেস মিথ্যে মিথ্যে করেছে যদি ডিভোর্স হয়েও যায় ফোকলার সঙ্গে সংসার করে ওকে ভবিষ্যতে প্রকৃত ফোর এইট এ কেস করতে যেতে হবে তখন সেকেন্ড ম্যারেজে কিন্তু ফোর এইট এ কেস অতটা গ্রাহ্য হয় না প্রথমটাতেও করেছি আবার সেকেন্ডটা তো মানে ধরে নেয় মেয়েটারই দোষ তো ওকে কিন্তু আবারও করতে যেতে হবে সেটা প্রকৃত হবে এই যে মিথ্যেই মিথ্যেগুলো করছে ওর জীবনে সব প্রকৃতগুলো ঘটবে আর এরকম মেয়েদের সঙ্গে মনে হয় এরকমই হওয়া উচিত আজকে সন্দীপকে দেখে খুব খারাপ লাগছিলো মানে রোদটা গরমটা কি পরিমাণ যে দুদিন ধরে তিন দিন ধরে চলছে এইভাবে কলকাতায় যাওয়া ট্রেন জার্নি করে বাস জার্নি করে তারপরে আবার ট্রেন জার্নি বাস জার্নি করে ফিরে আসা ওটা যে কি কষ্টের ওকে দেখে আমার খুব খারাপ লাগছিলো যে এমন ভুল করেছে এমন মানে কি বলবো আপদকে বাড়িতে এনেছিল তো এইটুকু ভালো যে আপদ বাড়ি থেকে বিদায় হয়ে গেছে ওর আরও অনেক বড় ক্ষতি হওয়ার আগেই বিদায় নিয়েছে নিজে নিজেই ও লক্ষ্মী নিজে নিজেই বিদায় হয়েছে তো যাই হোক এই সেবকবাবু কিন্তু প্রচুর টাকা আত্মসাৎ করে ফেলছে যার প্রিয় দিদিভাই কিন্তু সবটা বলে দিল মানে রেগে মেগে গিয়ে ভেতরের কথা সব বলে দিল এবং আইনি কোনো পদক্ষেপ এখনও যে নেয়নি যেটা তোমাদের আগেই বলেছি সেটাও নিজেরা স্বীকার করে ফেললো মানে কি বুঝতে পারছো এদের মধ্যে যে কত রকমের দলবাজি চলে এর কথা তাকে তার কথা ওকে ওর কথা একে এগুলো করে কি পায় বুঝতে পারি না নিজেদের মান সম্মানটা সবচেয়ে বড় কথা কন্ট্রোভার্সি করো ঠিক আছে তুমি ভিডিওতে দেখছো বা কিছু খবর পাচ্ছ বা তোমার যেটা মনে হচ্ছে দেখে তোমার বক্তব্য তুমি তোমার চ্যানেলের মাধ্যমে পেশ করো বাট এই দলবাজি তার সঙ্গে হাত মিলিয়ে ফেললাম এর সঙ্গে হাত মিলিয়ে ফেললাম এর কথা ওকে বলে ফেললাম ওর কথা তাকে বলে ফেললাম তোমার কাজের জায়গা এটা নিজের কাজের জায়গাকে সবসময় পরিষ্কার রাখা উচিত কর্মস্থল তুমি এখান থেকে ইনকাম করছো যাই ইনকাম করো না কেন ঘরে বসে হোক তুমি সমস্ত কাজ সেরে ইনকাম করছো কিন্তু সেখানে দলবাজি কেন নিজের নিজের মতো করে কাজ করো দলবাজি করতে গিয়ে সম্মান থাকে ছ্যাঁ ছা ছা সবাইকে ছ্যাঁচা বলা ছাড়া কিছু বলার থাকে না এরাই আবার বড় বড় কথা বলে বড় বড় কথা বলে আমরা নাকি সন্দীপের দিদি আমরা নাকি সন্দীপকে কোলে বসিয়ে দুধ খাওয়াবো এই ধরনের নোংরা কথাও এরা বলে হুম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমাদের হাত ধরেই এগিয়ে নিয়ে যেতে চাই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে তোমাদের হাত ধরেই তোমরা হাত ছেড়ো না প্লিজ সঙ্গে দেখো টাটা